মানে মেয়েদের যে চেহারা যে কত কষ্ট তোমাদের সকলকে স্বাগত। তো আজকে হচ্ছে আমি আসি হচ্ছে দিদি বাড়িতে, দিদি আর আজকে হচ্ছে দিদির জন্মদিন, দিদির বার্থডে আজকে। দিদি মানে আমি আজকে দুপুরে আসছিলাম দিদির বাড়িতে, তো যাই না কই নিয়ে যাবে টুকটুকির একটা জামা, দেখো ওই দিকে জামা দেখা না টুকটুকি দেখা তো দেখাচ্ছি, ওই দেখো এই বসে আমরা ডাবল এক্সেল ড্রেস কিনতাম যাতে 2-3 বছর পরতে পারি, ওইটাই আমাদের পরাই দিত, মানে ফুলাতা পরাই দিত, ফুলাতা ওটা হাতা একদম হাঁটু অব্দি চলে যেত, বোটানোর পর তারপর একটা ফুলাতা হতো, ঠিক আছে। এই বয়সে আমাদের এরকম এরকম করে ড্রেস ড্রেস পোশাক কিনে দিত, আর এখনকার বাচ্চা কাচ্চা দেখো বাপরে বাপ কর ঠিক টাইমে বিয়া করছে বুঝছো, মানে মেয়েদের যে চেহারা যে কত কষ্ট, সব ইনস্টাগ্রামের বিউটি প্লাস, হ্যাঁ ইনস্টাগ্রামের ইয়া ফিল্টার বানাবে ফটোতে দেখ কবিতার মতো বাস্তবায় কাম করে, হ্যাঁ ঠিক আছে। একবার তো দিদিকে স্নান করাই দেখিস, দিদিকে স্নান করাই দেখিস, মেকআপে যে কত খরচা করে, রাত্রে রাত্রে ঘুমাইতে ভয় লাগে। তুমি একদিন বিনা মেকআপে খালি ঘুরে দেখো কুচবিহার, কুচবিহারটা খালি হয়ে যাবে, কুচবিহারটা খালি হয়ে যাবে। হচ্ছে যে ম্যাক্সে এখন হচ্ছে গল্প রেস্টুরেন্টে, গল্প রেস্টুরেন্টে আসে কেক অর্ডার দিলাম, জায়বু আমাকে একটা চ্যালেঞ্জ দিয়েছে, চ্যালেঞ্জটা কি যে একে বলাইতে হবে যে কোনো কিছু ভয় না করাইতে লাগবে তারা, মানে জায়বু মানে ভয় দেখা রাখছে একে তুমসে না হো পায়েগা। তো আমরা কেক অর্ডার দিছি, বলছে আধা ঘন্টা দিয়ে দিবো, এখন 1 ঘন্টা যেতেছে কেক আর আসতেছে না আমাদের, কেক দিছে কিন্তু মোমবাতি দেয় নাই, কেক দিছে মোমবাতি দেয় নাই। হ্যাপি বার্থডে বল, হ্যাপি বার্থডে বল, হ্যাপি বার্থডে বাবা। এই কেকটা এখন কেমন করে নিয়ে যাবি, খাওয়া যাবো সব কাহা সে আতে তুই বাবাকে এত ভয় পাইস, আমার মতো মেরে দেয় না বা, ইন্স্যুরেন্স করাই দে তোর বাবা, তারপরে দিয়ে ধাক্কা ঝামেলা শেষ। আমি তো এমনি পাইছি, ইন্স্যুরেন্স করা আছে, হ্যাঁ কি তাহলে আমি তো আমাকে তুই মেরে দে ট্রাক দিয়ে, এখনই 1 কোটি টাকার মালিক হয়ে যাবে। ও আচ্ছা, তো আজকে আজকে টোটো থেকে ধাক্কা দিয়ে দিবো, হ্যাঁ টোটো দিয়ে মেরে দে, টোটো দিয়ে মারলে আরো 20 লাখ বেশি পাবে। গল্পতে যে খাওয়ার দাম আর যা খাওয়া ওগুলা
গ্যাদরা করা খাওয়া। তো আমরা এখানে এসেছি এগরোল খাওয়ার জন্য, এগরোল খাওয়া এখন। এটা হলো বিমান রায়ের নামে। আই ব্লেস ইউ মাই চাইল্ড। আর একটা ডিসক্লেমার যে কোচবিহারের যে গল্প রেস্টুরেন্ট আছে, খুব ঘাটিয়া সার্ভিস, খুব ঘাটিয়া খাওয়া দেয়, ঠিক আছে? মানে আমরা 360 টাকা দিয়ে কেক কিনছি, আমরা বলি নাই ওই ওখানে আমার ইচ্ছা হতে ছিল ক্যাসাল করার জন্য, ঠিক আছে? বাচ্চা কাচ্চা ছিল, এই জন্য আমি বেশি তর্ক করতে চাইনি। কেক থেকে একটা নখ বেরোচ্ছে, নখ কাটা নখ বেরোচ্ছে, ঠিক আছে? আর কেকটা যে আমার ফ্যামিলিগুলো যে খাইছে না, ওরা তো হাত দিয়ে একদম মাইকা মাইকা খাইছে, ওদের হাতগুলো একদম পুরো আকাশি রঙের হয়ে গেছে। ঠাকুরের মূর্তির হাত যেরকম হয় ওইরকম হয়ে গেছে ওদের হাতগুলো, ঠিক আছে? তো এটাই বলবো যে কোচবিহারের গল্প রেস্টুরেন্টের একদম ঘাটিয়া, একদম তোমরা যদি যাও এরকম ভুল করো না, ঠিক আছে? ওখানকার এনভায়রনমেন্ট ভালো, ওখানকার স্টাফদের ব্যবহার ভালো, কিন্তু খাওয়া একদম ঘাটিয়া। এখন মাংস বানানো হবে, খাওয়া হবে। মলটার সামনে এগরোল পাইছি, একটা ভালো ভাবে এগরোল বানিয়েছে ছিল, ওখানে আমি একটা এগরোল কিনে খাই ফেলছি। এরা এরা বলতেছে কি, এখানে আসা বাড়ির সামনে আসে চিলি মোমো খাবে, চিলি মোমো খাবে, আর বাড়ি এসে দেখে কি মোমো দোকানটাই বন্ধ। খতম। তাহলে আজকে তোর বার্থডে, আজকে খাওয়াইলো আমাদেরকে মাংস ভাত খাওয়াইলো, থ্যাংক ইউ। এই যে বাসন গুলো মাঝে দিয়ে হ্যাঁ, তোর বউর বার্থডে আজকে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আন্তরিক ভাবে ধন্যবাদ। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আন্তরিক ভাবে অনেক অনেক ধন্যবাদ। আজকের জন্য এতটুকু, ভিডিওটা ভালো লাগলে পাশে থেকো। আগামী 10 বছরে যদি তুই চলে যাস, তা ভেবে নিস যে আমি 10-15 লাখ টাকার লটারি লেগে যাবো, ঠিক আছে? যদি এইবার ভুল করছি আর ভুল করবো না, ঠিক আছে? এইবার 10 লাখের লটারিও লাগবে আর মন্দিরে দিয়ে হবে। কে বলে তুমি বুঝলি না কথাটা? বুঝছি তো, 10 লাখ টাকা দিবে দাবি। হ্যাঁ, চাকরি গেলে তো এখন 10 লাখ টাকা কোনো ব্যাপারে না, কোনো ব্যাপারে না। বেতনে শুরু হয়নি তাই 5 লাখ টাকা নিয়ে নিল। কুমনের বেটা